আসসালামু আলাইকুম, দিস ইজ নুসরাত জাহান জ্যোতি ফ্রম নুসরাত আর্টল্যান্ড। আপনাদেরকে কথা দিয়েছিলাম যে রেজিউম নিয়ে কাজ করার সময় এগুলো নিয়ে আপডেট দিব, তো হিয়ার ইট ইজ। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি ব্লু অ্যান্ড পার্পল কালারের মিক্সড, কজ এটা হচ্ছে ক্লায়েন্টের পছন্দের কালার, তো সেটা বেসড করেই আমি ব্যাকগ্রাউন্ডটা করেছি। এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটার নাম হচ্ছে মিনারেল অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং। ব্যাকগ্রাউন্ড করার পর এটার উপর আমি হোয়াইট পেন দিয়ে আয়তুল কুরসি ক্যালিগ্রাফি লিখে নিয়েছিলাম। তারপরে হচ্ছে গ্লু ইউজ করে এটা আধা ঘন্টার মতো শুকানোর পর আমি এর উপর গোল্ড লিফ অ্যাপ্লাই করতেছি, এবং গোল্ড লিফগুলো একদম বুঝে শুনে ধীরে ধীরে হাত দিয়ে অ্যাপ্লাই করার পর আমি হোয়াইট গ্লাভস ইউজ করেছি যেন এটা সুন্দর মতো উঠে যায়। আমি খেয়াল করলাম যে একটা ব্রাশের থেকে যখন হোয়াইট গ্লাভ ইউজ করি এবং এই গ্লাভসগুলো খুবই ইজিলি এবং সুন্দরভাবে গোল্ড লিফগুলো রিমুভ করে ফেলে। অনেকেই গোল্ড লিফ নিয়ে কাজ করার সময় হয়তো খেয়াল করেন যে গ্লুটা এদিক সেদিকে ছড়িয়ে যায় এবং গোল্ড লিফটা দেওয়ার পরও সেটা নষ্ট হয়ে যায়। এটার কারণ হচ্ছে যে অনেক সময় গ্লুয়ের ডেট শেষ হয়ে যায় অথবা গ্লুটা আমরা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারি না বলে এই সমস্যা হয়। এটার সলিউশন হচ্ছে যে যখন গ্লুটা অ্যাপ্লাই করা হবে এবং এর জন্য 30 মিনিটসের মতো ব্রেক রাখতে হবে, তারপরে সুন্দর মতো গোল্ড লিফ অ্যাপ্লাই করার পর সেটা সুন্দর মতো বসে যায়। ডিজাইনটা একটু বাড়ানোর জন্য ভাবতেছিলাম কি অ্যাপ্লাই করা যায়, একটু খালি খালি লাগতেছে, তখন করলাম কি গ্লুগান ইউজ করে আমি আশেপাশে একটু থান্ডার টাইপ লাইন দিয়ে দিই, যেটা দেখতে কিছুটা মনে হবে যে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এটার উপরে আমি গ্লু ইউজ করে তার উপর আবার গোল্ড লিফ ইউজ করি। তো প্রথমে আমি এখানে যখন গ্লোভস ইউজ করতেছিলাম তখন বুঝলাম যে না, এখানে গ্লোভস ইউজ করলে হচ্ছে না। তারপর দেখলাম যে একটা সফট ব্রাশ ইউজ করলে এটা সুন্দর মতো উঠে যাইতেছে, কারণ যেহেতু এটা একটু উঁচু হয়ে উঠে থাকে এবং দেখতে খুবই শাইন করবে। ব্যাপারটা আমার খুবই ভালো লাগলো যে দেখতে খুবই সুন্দর লাগতেছিল, একটু শাইন করতেছিল, একটু ভরা ভরা লাগতেছিল। তারপর সাইড দিয়ে আমি একটু কালার করে দিলাম। এগুলা ব্রাশ দিয়েও করা যায় কিন্তু আমি প্রিফার করি একটা পাফ ইউজ করা। তারপর হচ্ছে রেজিনের কাজ। সবাই জানে 3:1 রেজিনটা হচ্ছে খুবই পপুলার, 1:1-এর থেকে 3:1 রেজিনটা ভালো, কারণ 1:1 রেজিনগুলো হচ্ছে খুবই হার্ড করে দেয় এবং 3:1 রেজিনগুলো তোমার ক্যানভাসের উপর অ্যাপ্লাই অ্যান্ড জুয়েলারি সেটের জন্য ভালো। তারপর হার্ডেনার মিক্স করার পর আমি এটার উপর গরম পানি দিয়ে বাবলগুলো রিমুভ করার জন্য ইউজ করি, কারণ অনেক সময় রেজিনের উপর যে বাবলগুলো ভেসে থাকে এবং সেটা রিমুভ করার জন্য গরম পানি হচ্ছে একটা সুন্দর অপশন হিসেবে কাজ করে। তারপর রেজিনটা আমি প্রথম দিকে অ্যাপ্লাই করে নিই, যখন বাবলগুলো রিমুভ হয়ে যায় রেজিনগুলো অ্যাপ্লাই করি এবং একটা স্টিক নিয়ে এটা সব দিকে ছড়িয়ে দিই ধীরে ধীরে। রেজিন দিয়ে কাজ করার সময় যা বুঝলাম যে রেজিন হচ্ছে নেল পালিশের মতো, যদি এটার উপর ডাবল অ্যাপ্লাই করা হয় তাহলে প্রচুর সমস্যা। এবং রেজিন যারা যেগুলো 3:1 রেজিন সেটা একদিনের মতো সময় নিয়ে শুকানোর জন্য বা 12 ঘন্টার মধ্যেও মোটামুটি শুকিয়ে যায়, কিন্তু যদি বড় বা মোটা লেয়ার থাকে তাহলে একদিনের মতো সময় নেয়। এই ক্যানভাসে আমার রেজিন প্রায় 500 গ্রামের মতো প্রয়োজন হয়েছে এবং আমি এটা হচ্ছে স্টিক দিয়ে সব জায়গায় সুন্দর করে ছড়িয়ে দিয়েছিলাম যে একটা গ্লাস এফেক্ট দেবো। তো রেজিন অ্যাপ্লাই করলে আসলে জিনিসটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই, কারণ আমরা হয়তো জানি যারা গোল্ড লিফ ইউজ করেন গোল্ড লিফগুলো সময়ের সাথে সাথে বাতাসের সাথে বিক্রিয়া করে অনেক সময় কালারটা উঠে যায়। তো রেজিন অ্যাপ্লাই করার পর এটার উপর কোনো ধরনের রং উঠবে না, বরং সারা জীবনের জন্য একটা গ্লসি এফেক্ট দেবে যেটা দেখতে একটু শাইনি হবে এবং গ্লাস এফেক্টও বলা যায়। তো এই তো আমার কাজ করার সময়ের লুকটা, যদিও শুকানোর পরে এটা একটু অন্যরকম দেখাচ্ছিল, খুবই শাইন করতেছিল যার কারণে আই ওয়াজ রিয়েলি হ্যাপি। পেজে খুব একটা টিউটোরিয়াল আপলোড করা হয় না, মাঝে মধ্যে হয়তো কখনো একটা শর্ট ভিডিও অথবা এটাই বলা যায় আমার রেজিন প্রথম কাজ এবং এটা নিয়ে একটা টিউটোরিয়াল বানানোর শখ ছিল। তো নেক্সট পর্যন্ত অপেক্ষা করবেন নতুন কোনো অ্যাক্টিভিটিসের জন্য। ততদিন পর্যন্ত বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।